তরুণ অভিনেতা ও চিত্রনায়িকা পরিমনের স্বামী শরীফুল রাজের সঙ্গে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। আসন্ন কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে তাদের সিনেমা। পরাণ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। 2019 সালেই সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে এবারের কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে মিম ও রাজের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। মুক্তি উপলক্ষে প্রচারণা শুরু করেছেন সিনেমাটির সংশ্লিষ্টরা। এরই অংশ হিসেবে রবিবার ফেসবুক লাইভে আসেন মিম, রাজ ও নির্মাতা রাফি। তারা পরাণ সিনেমায় কাজের অভিজ্ঞতা ও আনুষাঙ্গিক অনেক কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ফেসবুক আড্ডায় এক ফাঁকে মিম ও রাজ দুজনের কাছেই রাফি জানতে চান শুটিং করতে গিয়ে তাদের একে অপরের কোন বিষয়গুলো বিরক্তকর লেগেছে। রাজ জানান মিমের অতিরিক্ত কথা বলা তার কাছে বিরক্তিকর লেগেছে। মিম কথা বলা শুরু করলে বলতেই থাকেন। অন্যদিকে মিম বলেন রাজ পুরো অস্থির। রোমান্টিক দৃশ্যে শুটিং করার সময় আমি রীতিমতো ভয়ে থাকতাম। মানুষ রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় আরামে থাকে, আমি থাকতাম ভয়ে। ও দুই হাত দিয়ে আমার মুখে এমনভাবে ধরত যেন দাঁত ভেঙে যাচ্ছে। শট শেষ হওয়ার পর আমি বলতাম, রাজ প্লিজ আমাকে একটু আস্তে ধরো। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত পরাণ সিনেমার শুটিং হয়েছে ময়মনসিংহে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপু, মিলি বাসার প্রমুখ। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।